তো বন্ধুরা, আমি বানাবো আজকে কর্ন চাট। তো এই যে দেখছো, কর্ন মানে মকই, মকই এনেছিলাম। তো মকইগুলোকে আমি খুলে নিয়েছি, খুলে মাত্র বয়েল করে রেখেছি। তো বয়েলটা আর করানো দেখাইনি, তো এটা বয়েল করে উঠিয়ে রেখেছি ঝরিয়ে জলটা। গ্যাসটা ধরিয়ে দিলাম, এবার আমি কড়াইটা বসিয়ে দিই ফটাফট করে। এটা বসিয়ে দিলাম, এখানে আছে আমুল বাটার। তো আমরা বানাবো বাটারে করবো এটা। তো বাটারটা আমরা ইসে করে নিলাম, এই যে আমুল বাটার। তো আমরা বাটার দিয়ে করবো। তো আমরা যে বাটার দেখতে পাচ্ছ, বাটারটা কড়াইতে দিয়ে দিলাম, কর্নগুলো দিয়ে দিব, কর্নগুলো দিয়ে দিলাম। তো আমাদের এটা ফ্রাই হয়ে গেল, আমার ফ্রাই করে নিয়েছি। এটা দেখতে পাচ্ছ, জাস্ট একটু টোস্ট করে নিলে হবে এরকম করে। তো আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি এই বাটিটার মধ্যে এটাগুলো ঢেলে নিব। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে না, বাটারের সেন্টটা হেভি, আমুল বাটার ছিল। তো এটার মধ্যে এবার আমরা দিব বিট নুন। বিট নুন আছে না, আমি বিট নুনটা নিয়ে আসি। যদি বিট নুন না থাকলে আপনারা এমনি নুনও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা যেটা রেগুলার সল্ট খাই ওটা, আমি একটু বিট নুন দিয়ে দিলাম। কার ফোনটা দিবে আমার? আপনারা এখানে চাট মশলা দিতে পারবেন, আমি চাট মশলা নেই ঘরে, তার জন্য চাট মশলা দিচ্ছি না। কিন্তু চাট মশলা অ্যাড করলে ভীষণ ভালো লাগে। তো আমি বিট নুন দিয়ে দিলাম, এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এখানে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর এখানে কিছু দিব না। আপনারা যদি ইচ্ছা করেন এখানে জিরা পাউডার অল্প দিতে পারেন, কিন্তু আমি জিরা পাউডার দিব না। তো আমাদের এখানে এটি দেওয়া হয়ে গেলে, এবার আমরা দিব লেবুর রস। লেবুর রস দিতে খেতে খুব টেস্টি হয়। তো আমি এবেটার মধ্যে একটু দিয়ে দিলাম লেমন, এখন একটু বেশি দিব না, টেস্ট করে দেখতে হবে। তারপরে আপনারা এটা মিক্স করে নেবেন সুন্দর করে। চাট মশলা থাকলে ভীষণ ভালো হয়, তো আমার তো চাট মশলা নেই, তার জন্য দিচ্ছি না। মিক্স করে নেবেন, একটু জাস্ট একটু আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, আপনারা ঘরে বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি। কিন্তু একটু চাট মশলা দিয়ে নেবেন, কিন্তু চাট মশলা দিয়ে ভালো হবে, না দিলেও ভালো, আর একটু লেবু রস দিয়ে দেয়, ভীষণ টেস্টি। গরম গরম খাবেন, ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই থাক, বাই বাই।